58টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তবে চোরাকারবারির শরীর থেকে নয়, স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে তার মোটরসাইকেল থেকে। মোটরসাইকেলের ব্যাটারি রাখার চেম্বারে বিশেষ উপায়ে পাচার করা হচ্ছিল এসব স্বর্ণের বার, যার ওজন 9 কেজি 860 গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য 6,60,35,740 টাকা। বৃহস্পতিবার বিকাল 3:30টায় চুয়াডাঙ্গা 6 বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। বিজিবি বিশেষ টহল দল কর্তৃক একজন স্বর্ণ পাচারকারী সহ 11টি প্যাকেট হতে ছোট বড় 58টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়, যার পরিমাণ 9 কেজি 860 গ্রাম। স্বর্ণ সিজার মূল্য 6,60,35,740 টাকা। সংবাদ সম্মেলনে তিনি জানান, দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বেলা 11টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় নাস্তিপুর গ্রামের কবরস্থান এলাকায় মোটরসাইকেলে এক ব্যক্তিকে যেতে দেখে থামার জন্য সংকেত দেয় বিজিবির টহল দল। মোটরসাইকেলটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয় চালককে। আটককৃত ব্যক্তি নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হায়ের ছেলে রকিবুল ইসলাম। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে উদ্ধার করা হয় 58টি বিভিন্ন আকারের স্বর্ণের বার। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, আটককৃত রকিবুল ইসলামকে দর্শনা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে। এই বিষয়ে দর্শনা থানায় মামলা করো তো আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।